হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে ফেব্রিকে কিভাবে জল রঙের মতো ওয়াশ দিতে হয় তার টেকনিক দেখাবো। খুব সহজভাবে ওয়াশ টেকনিক পুরো পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি পাঞ্জাবিতে ফুল এঁকে কালার লাগিয়ে নিয়েছি। কিভাবে চেরি ফুল কালার করবেন তা আমার পূর্বের ভিডিওতে দেওয়া আছে, আপনারা সেটা দেখে নেবেন। আমি শুধুমাত্র ওয়াশ টেকনিকটা পুরো ডিটেইল বর্ণনা করে দেখাবো। প্রথমে আমি তুলি দিয়ে পানি ছড়িয়ে নেছি, অথবা স্প্রে দিয়েও দিয়ে নেওয়া যায়। আমি দুটোই দেখিয়ে দিচ্ছি, আপনাদের যেটা সুবিধা হয় সেটা করবেন। আগে স্প্রে করলে রং ছড়িয়ে দিতে হবে। এখানে আমি অ্যাক্রামিন বা ব্লকের কালার ব্যবহার করছি। আপনারা চাইলে ফেব্রিক অ্যাক্রাইলিক কালার বা টেক্সটাইল কালার ব্যবহার করতে পারেন। এখানে অ্যাক্রামিনের সাথে আমি পানি ছড়িয়ে নিচ্ছি। অনেকের প্রশ্ন থাকে ওয়াশের ক্ষেত্রে পানি দিব না এনকে দিব, অথবা বাইন্ডার দিব কিনা, পানি দিলে রং উঠে যাবে কিনা। অ্যাকচুয়ালি কালারের সাথে যেহেতু এনকে এবং বাইন্ডার মিশানো থাকে, তাই পানির সাথে আমি কিন্তু এনকে বাইন্ডার মিশালাম না। যেহেতু রঙের সাথে এনকে বাইন্ডার আছে, তাই সামান্য পানি ছড়িয়ে দিলে সমস্যা হবে না, রং উঠে যাবে না। তারপরও আপনাদের যদি সন্দেহ থাকে, সেক্ষেত্রে আপনারা পানির সাথে তুলি দিয়ে এনকে মিক্স করে ছড়িয়ে নিতে পারেন। কালার কিভাবে মিক্স করবেন তার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা আশা করি দেখে নেবেন। আমি এখানে হলুদের গ্রেড দিচ্ছি। হলুদের গ্রেড দেওয়ার জন্য আমি হলুদের সঙ্গে সামান্য লাল মিক্স করে নিচ্ছি। এখানে আমি কিছু নীল রং দিয়ে নিচ্ছি এবং হালকা করে রংটা দিচ্ছি, যাতে করে দেখে নিচ্ছি যে এটা দেখতে কেমন লাগছে। যদি সুন্দর লাগে তাহলে আমি কিছু কিছু ক্ষেত্রে এই রঙেরই ডার্ক দিয়ে নেব। ওয়াশ দেওয়ার সময় আমরা খুব সাবধান থাকব। যারা বিগিনার আছেন তারা একটি রঙের ওয়াশ দিব, তাহলে কাজ কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। ওয়াশ টেকনিক মূলত কাগজের জল রঙে দেওয়া হয়ে থাকে, একই পদ্ধতি আমরা কাপড়েও দেওয়ার চেষ্টা করছি, অনেকেই এভাবে দিয়ে থাকেন, এতে কাজের সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পায়। অনেকে পুরোটাতেই আগে ওয়াশ দিয়ে নিয়ে তারপরে সাবজেক্টটা ডিটেল ওয়ার্ক করেন। আমি বিগিনারদের বলবো আপনারা এভাবে করবেন না, আপনারা প্রথমেই সাবজেক্ট কালার করে নেবেন, তারপরে আপনারা এর ব্যাকগ্রাউন্ডে একটা কালারের ওয়াশ দিবেন, প্রথম অবস্থায় দিবেন। ধীরে ধীরে শিখে গেলে তখন আপনারা একটা থেকে দুটো কালারের গ্রেড করার চেষ্টা করবেন, তারপরে আপনারা মাল্টি কালার করবেন।
তো আমার ভিডিও এ পর্যন্তই। আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলটাকে প্লিজ লাইক কমেন্ট করবেন, আর আপনাদের পরিচিতদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টের আমার খুব দরকার। আপনারা এই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।